বলছি একটা বাইকের জন্য নিজের ছেলেকে পর করে দিচ্ছ বাবা? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। তোমার মতন বেকার ছেলের থেকে ওই বাইক আমার কাছে অনেক বেশি দামি। এটাই আমার বাড়ি। বেওরাটা এসে গেছে। আরে বাবা, গুড মর্নিং। আবার মদ খেয়েছিস? মদ খেয়েছি কিন্তু মাতাল হইনি। মাতাল হলে কি তোমাকে বাবা বলে ডাকতাম, কাকা বলে ডাকতাম? দেখো কি ছেলের জন্ম দিয়েছো একবার দেখো। মাঝরাত্রিতে মদের চুর হয়ে এসে বাবাকে কাকা বলার শখ হয়েছে ওনার। তোর বাইক কোথায়? ও হারিয়ে গেছে। ফুস, হারিয়ে গেছে মানে? হারিয়ে গেছে মানে এই বার থেকে বেরোলাম, দেখছি বাইক ফুস। লজ্জা করে না? তোর বাবা বারণ করা সত্ত্বেও নিজের গয়না বিক্রি করে আমি তোকে বাইক কিনে দিয়েছিলাম, সেই বাইকটা তুই হারিয়ে এলি। চিন্তা করো না মা, একদিন আমি তোমাকে মার্সিডিজে চড়াবো। শোনো, বাপের হোটেলে খেয়ে বড় বড় বুক নিয়ে দেওয়াটা খুব সোজা। একটা কথা কান খুলে শুনে রাখো তুমি, মদ খেয়ে বাড়িতে ঢোকা চলবে না। আর একটা কথা, ওই বাইক খুঁজে না নিয়েলে এ বাড়ির দরজা তোমার জন্য বন্ধ। একে বলে মুখের ওপর দরজা বন্ধ করে দেওয়া। সালা খাবে খা, সম্রাটের বাপ। আমি চম্পা না চমেলি, আমি কিরে কি হয়েছে তোর? বাবা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। যেদিন কোনো পবিত্র আত্মার দর্শন পাবি সেদিন দেখবি সব ঠিক হয়ে যাবে। কি করে বুঝবো যে সে পবিত্র আত্মা? বুঝবি বুঝবি, একদিন সে নিজেই তোর জীবনে আগুনের পরশমণি জ্বালিয়ে দেবে। জয় মা, জয় মা। ভুল ভাল লোক শালা।